আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব এবং আমি একটা ড্রয়িং দেখাব, একটা ইনভার্টার দিয়ে কিভাবে দুইটা মোটর বা অধিক মোটর চালানো যায়। আমি এখানে দুইটা মোটরের কথা বলবো কারণ আমি এই সার্কিটে দুইটা মোটরকেই চালিয়ে দেখাবো। একটা ইনভার্টার দিয়ে দুইটা মোটর মানে এরকম না যে একটা 15 কিলোওয়াটের ইনভার্টার দিয়ে আপনি 5.5 কিলোওয়াটের দুইটা মোটরকে প্যারালালে চালাবেন, ওরকম না। ধরেন 15 কিলোওয়াটের একটা ইনভার্টার, আপনি 11 কিলোওয়াটের দুইটা মোটরকে চালাবেন, অর্থাৎ একটা মোটর চলবে আবার ইনভার্টারটা দিয়ে আবার পরে আর একটা মোটর টার্ন করাবেন, একসাথে না আলাদা আলাদাভাবে, ওকে, কিছু টাইম নিয়ে। তো এইখানেই হচ্ছে লজিকটা। যদি প্যারালালি যে একটা ইনভার্টার 30 কিলোওয়াটের 5.5 কিলোওয়াট করে পাঁচটা মোটর আপনি প্যারালালি সুইচ দিয়ে দিলেন, একসাথে চালু হয়ে গেল, এরকম কিছু না, ওকে। তো এই জিনিসটা নিয়ে ফেসবুকে কয়েকদিন আগে একটু আলোচনা হয়েছিল, তো ওখানে আমি আসলে একটা কমেন্টে বলছিলাম যে আমি এরকম একটা করেছি। তো একজন এটা জানতে চাইলেন, আমাকে মেসেঞ্জারও নক করছেন, তো আমি তাকে উদ্দেশ্য করে মূলত এই ভিডিওটা তৈরি করতেছি। তো চলুন কথা না বলে শুরু করা যাক। আপনারা দেখছেন মেহেদি এন্ড সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। তো প্রথমে আমি এই পাওয়ার সার্কিটটা নিয়ে ডিসকাস করব, তারপরে এই যে পাশে থাকা কন্ট্রোল সার্কিটটা নিয়ে আলোচনা করব, ওকে। এটা আসলে এখানে আছে, তো আমি এখান থেকে এটাকে একটু আলাদা সরিয়ে নিয়েছি যাতে একটু ডিসকাস করতে সুবিধা হয়। তো যাই হোক, এখন দেখেন এটা হচ্ছে বিএফডিটা, এই যে এই জিনিসটা যেটু বক্সের ভিতরে আছে এটা হচ্ছে বিএফডিটা। তো এটা দেখেন একটা LS IP5A মডেলের বিএফডি, তো LS ব্র্যান্ডের ছিল এটা, আমি ইউজ করছিলাম। তো এটা সম্ভবত 110 কিলোওয়াট বা কিছু একটা ছিল, আমি ভুলে গেছি, মোটামুটি 75 কিলোওয়াটের দুইটা মোটর ছিল এটা আমার মনে আছে। তো যাই হোক, এখন দেখেন প্রথমে আমরা যেটা করছি, এখানে আমরা পাওয়ার সার্কিটটা নিয়ে ডিসকাস করব। তো প্রথমে আমরা যেটা করছি, আমরা 3 ফেজ লাইন নিয়ে বিএফডির নর্মালি RST-তে যে পাওয়ার দিতে হয় সেটা আমরা দিছি। দেন আমরা দেখেন বিএফডির যে মোটরের জন্য আউটগোয়িং পয়েন্ট থাকে UBW, ওখান থেকে আমরা 3টা পয়েন্ট নিয়ে এই যে দেখেন এখানে আইনা একটা মোটরে দিছি, মোটরের নাম দিছি M2, অর্থাৎ মোটর 2। তো এইখানে লাইনটা নর্মালি করার আগে এখানে আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করছি, এটার নাম দিছি UMC, এটার নাম আমি দিছি ইউ, ওকে। আচ্ছা, দেন আমরা কি করছি, আবার এই ইউর উপর থেকে আরেকটা লুপ নিয়ে আমরা VMC দিয়ে মোটর 1 চালাইছি। এটা মোটর 2 নাম দিছি, এটা 1 নাম দিছি, এটা আমাদের আসলে কাজের সুবিধার জন্য দিছি, কারণ আমি প্রথমে মোটর 1 রান করাবো, দেন 2 রান করাবো, তো সেই জন্য আমি এটাকে 1-2 এভাবে করছি। তো এই 2 আগে আবার একটা এই যে দেখেন প্যারালালে নিয়ে একটা MC মানে ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করছি, এবং পাশাপাশি আমি যেটা করছি এখান থেকে দেখেন একটা 3 ফেজ লাইন নিয়ে সেম ভোল্টেজের সেম লাইন থেকে সেম সিকোয়েন্সের লাইন থেকে আমি একটা MCCB ইউজ করছি। এখানে রেটেড অনুযায়ী মোটর আপনার মোটরের যে ক্যাপাসিটি সেই অনুযায়ী আমার এটা মেবি 250 এম্পিয়ার ছিল। তো পরে আমি একটা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করছি, নাম হচ্ছে WMC, এটা নাম দিছি, এবং একটা ওভারলোড রিলে ইউজ করছি। এখান থেকে আইনা এই যে VN নিচে আমি এখানে কানেকশন করে দিছি। এই হলো আমার পাওয়ার সার্কিটটা। এই পাওয়ার সার্কিটটাতে আমি দুইটা মোটর যে ইউজ করছি একই VFD থেকে, আমি কিন্তু দুইটা মোটরকে দুইবারে আলাদা আলাদা কমান্ড দিব। প্রথমে মোটর 1 রান করাবো, মোটর 1 কমপ্লিটলি রান হয়ে গেলে এই VFD থেকে আবার মোটর 2 রান করাবো, তখন সার্কিট থেকে এই VFD থেকে এই মোটরটাকে আমি ডিসকানেক্ট করে দিব এই কন্ডাক্টরের মাধ্যমে, এবং এদিক দিয়ে আমি বাইপাস লাইন দিয়ে মোটরটাকে রান করাই নিব। এবং দেন এটা যখন এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, দেন আমি আবার 2 নম্বর মোটরটাকে VFD-র মাধ্যমে রান করাবো। এটা হচ্ছে আমার মূল থিমটা যেটা আমি করাবো, ওকে। তো এটার জন্য যা যা কন্ট্রোল করা লাগে আমি এখানে করছি। তো এখানে বোঝার জন্য দুইটা ইম্পর্টেন্ট বিষয় যেগুলো বলছি, একটা হলো যে এখানে দেখেন আপনারা যারা LS VFD ইউজ করেন তারা জানেন যে M8 M7 এই কমন থেকে একটা লাইন নিয়ে M8-এ দিলে হয়তো ফরওয়ার্ডে ঘুরে আর M7-এ দিলে হয়তো রিভার্সে ঘুরে, সম্ভবত এরকম আছে সিকোয়েন্সটা, অথবা M7 মেবি ফরওয়ার্ডে আর M8 রিভার্সে। তো যাই হোক, এটা আপনার ম্যানুয়াল দেখলে বুঝে নেবেন। আমি এখন তো আর VFD-র ক্লাস করাইতেছি না বা VFD নিয়ে আলোচনা করতেছি না, অবশ্যই LS-এর একটা VFD-র আমার কমপ্লিট ভিডিও আছে, যদি LS-এর এই ইনভার্টারের VFD-র এই কী বলে এটাকে যদি মানে কানেকশন টানেকশন নিয়ে ঝামেলা হয় আপনি ওই ভিডিওটা দেখে নেবেন, ওইটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনি প্রথমে LS VFD-র ওই ভিডিওটা দেখে আসবেন, তারপরে যদি এটা দেখেন যদি বুঝতে না পারেন আর কি, ওকে। তো যাই হোক, তো এখন দেখেন ধরেন আমি এই M7 মানে ফরওয়ার্ড, এটা মানে রিভার্স, তো আমি দুইটা ইউজ করার কারণ হচ্ছে আমি দুইটা মোটরের জন্য যে দেখেন দুইটা সুইচ, এই একটা এই দুইটা সুইচ আমি ইউজ করবো, দুইটা মোটরকে দুইবার রান করাবো। তো এই জন্য আমি দুইটা ইউজ করছি। তো প্রথমে আমি যখন রান করাবো মোটর 2,
তো মোটো 2 এর জন্য আমি K1 ইউজ করছি, তার মানে M8, ঠিক আছে। M8 মানে হচ্ছে রিভার্স, আর M7 মানে মেবি ফরওয়ার্ড, যাই হোক। তো দেখেন আমি কি করছি, এই M7 দিয়ে আমি এক নম্বর মোটর, এই দুই নম্বর মোটরটাকে রান করাচ্ছি, দুই নম্বর মানে এটা। তো আমি M7 এর জন্য দেখেন যখন এখান থেকে আমি অন করাবো, তো এটা ফরওয়ার্ড মানে এই সিকোয়েন্স অনুযায়ী ফরওয়ার্ড এটা চলতে থাকবে, মোটর চলতেছে ফাইন, ওকে। কিন্তু যখন আমি এম এই K1টা অর্থাৎ দুই নম্বর মোটরটাকে আমি রান করাবো, অর্থাৎ M8 রান করাবো, তখন কিন্তু এটা রিভার্স সিকোয়েন্সে ঘুরবে। তো একই জায়গায় দুইটা মোটর হতে পারে, দুটোটা একই রোটেশনে লাগতে পারে বা ভিন্ন রোটেশনে লাগতে পারে, আমি জানি না। কিন্তু আমার এখানে দুটোটা একই, অর্থাৎ ক্লকওয়াইজ রোটেশনের দরকার ছিল। তখন আপনি কি করবেন, তখন আপনি পাওয়ার কানেকশনটা করার সময় এটা আপনাকে আগে করে নিতে হবে। প্রথমে আমি এটা যখন ঠিক আছে, তো এটা যেহেতু আমি রিভার্স কানেকশন পাওয়ার দিচ্ছি, তাহলে এটা তো উল্টা রিভার্স ঘুরবেই। তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে রিভার্সটা ঠিক রেখে শুধুমাত্র এখান থেকে ফেজ সিকোয়েন্সটা ঘুরাইয়া আমি এটাকে আবার ফরওয়ার্ড করে নিব। কারণ এই সার্কিটটা যদি আপনাকে করতে হয়, এটুকু কনসিডারেশন আপনাকে করেই নিতে হবে। তো এটা আমি এভাবেই করেছি, বা এর চেয়ে ভালোভাবে আমি করতে পারি। তবে কেউ যদি কারো মাথায় যদি আরও বেটার কোনো আইডিয়া আসে, তাহলে আপনারা আমার সাথে এটা শেয়ার করতে পারেন। তো আমি আপাতত এইভাবেই চালাইছি এবং এই মোটরটা এখনও চলছে। আমি 2-3 বছর আগে এটা করছি, এখনও ওই কোম্পানিতে চলছে। আমি যদি ওখানে জব করি না এখন, এই জন্য আমি পুরোপুরি শিওর না কী অবস্থায় আছে। তবে আমার জানা মতো এখন পর্যন্ত ওখানে কোনো পরিবর্তন হয়নি, ওকে। যাই হোক, তো এখন যেটা বলছিলাম, তাহলে এটা গেল। তো এটা যখন আপনি ফরওয়ার্ড এই সিকোয়েন্স ঠিক আছে, যখন এটা রিভার্স হচ্ছে, এটাকে আপনি এখান থেকে সিকোয়েন্সটা ঘুরাইয়া আপনি রোটেশনটা ঠিক করবেন। এবং এই রোটেশনটার যেই সিকোয়েন্সে এই কেবলটা থাকবে, আপনি ঠিক এই মোটরটাকেও আবার ইন্ডিভিজুয়ালি চালাইয়া এই লাইনটা দিয়ে ওই সেম রোটেশনে আপনি এটাকে মিলাই নেবেন পাওয়ার সার্কিট করার সময়। আমার কথাটা ক্লিয়ার? আমি আবারও বলি, প্রথমে আপনি যখন BFD দিয়ে এই মোটরটাকে ইন্ডিভিজুয়াল চালাবেন, এটা ঠিক আছে ফরওয়ার্ড করতেছে, তারপর আবার আপনি দুই নম্বর মোটরটাকে চালাবেন, এটা উল্টা করবে, কারণ এখান থেকে কমান্ডই উল্টা দেওয়া আছে। তখন আপনি এখান থেকে কানেকশনটা ঘুরাইয়া এটার মতন সেম রোটেশন এটাকে করলেন, ওকে। করার পরে এখান থেকে যে আপনি বাইরে থেকে আবার আরেকটা লাইন দিচ্ছেন বাইপাস করার জন্য, সেই লাইনটা দিয়ে আপনি আবার এই কন্ডাক্টরটাকে দিয়ে এই BFD লাইন এই কানেকশনটা ওপেন করে, মানে এই দিক দিয়ে নাহলে আবার ব্যাক পাওয়ার চলে আসবে BFD দিয়ে। তখন কিন্তু ক্যাপাসিটার আছে, LS BFD তে ফিউজ আছে, ঠাসঠুস করে কেটে মেটে দেবো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটাকে বন্ধ রেখে আপনি এবার এদিক দিয়ে পাওয়ার আইনা আপনি কি করবেন, এদিক দিয়ে পাওয়ার আইনা আপনি এইটা দিয়েও সেম রোটেশনটা আপনি চেক করে নেবেন। যদি রোটেশন এলোমেলো হয়ে যায়, সেক্ষেত্রে একটা বড় প্রবলেম হবে কি, শর্ট সার্কিট হবে না, কারণ আমি তো এখানে বিভিন্ন ইন্টারলক ইউজ করছি। কিন্তু সমস্যাটা হবে কি, ধরেন আপনার মোটরটা ফরওয়ার্ড রোটেশনে 50 RPM ফ্রিকোয়েন্সিতে মানে 1500 RPM ঘুরতেছে, ঠিক এই সময় যখন আপনি এই লাইনটা কাট করে দিয়ে এই লাইনটা নেবেন, ঠিক এই 1500 স্পিডে যখন এটাকে সাথে সাথে ব্যাকওয়ার্ডে ঘুরাবেন, অর্থাৎ রিভার্সে ঘুরাবেন, সাথে সাথে এটার যেই রোটর স্টেটর আছে না, ওখানে একটা বিশাল বড় ঝামেলা হইয়া রোটরের, আমি এমনও দেখছি কিছু কিছু মোটরের রোটরের মানে পুরো স্টেটর সহ ঘুরে যায়, মানে বিশাল একটা ঝামেলা হয়ে যাবে, এটা যেন কোনোভাবেই না হয়, ওকে। অথবা ওভার কারেন্ট নিয়ে মারাত্মক কিছু হয়ে যেতে পারে, আমি জানি না ভাই কী হবে, নর্মাল অনেক কিছু হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মোটামুটি শিওর। তো এটা আপনাকে প্রথমে তিনটা ইন্ডিভিজুয়ালি আপনি পাওয়ারটা চেক করে নেবেন। তো পাওয়ারের ঝামেলা গেল, এবার আমরা আসেন কন্ট্রোলে যাই। তো কন্ট্রোলে যাওয়ার সময় আমি এখানে রাফ আলাপ করছি যে এটা কী করতেছি, আর এখানে দেখেন এখানে আমরা শুধু একটা কন্ট্রোলের জন্য A1 C1 এই কানেকশনটা ইউজ করছি। LS BFD তে আপনি এটা দেখে নেবেন, অথবা অন্য BFD যদি আপনি করতে চান, তাহলে এইটা অন্য BFD তে কোন জায়গায় আছে সেটা আপনাকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে। আর এই যে 3A CB, এই তিনটা হচ্ছে জাস্ট ড্রাইভ যদি রেডি থাকে, তাহলে এই কন্ট্যাক্টগুলো রেডি থাকে আর কি। LS BFD তে এই সিস্টেমে ব্যবহার করছি আমি, আর একটা অ্যানো একটা NC, তো NCটা NC থাকে, যদি ট্রিপ করে তাহলে NCটা অ্যানো হয়ে যায়, এরকম ব্যবহার করছি এটা। আর এইটা মূলত ইউজ করছি কী জন্য, যখন ড্রাইভটা 50 ফ্রিকোয়েন্সিতে উঠে যাবে, তার কিছু সময় 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে এইটা সে একটা রিলে কন্ট্যাক্ট দিবে, ওকে। এটা নর্মালি ওপেন থাকবে, এই 50 ফ্রিকোয়েন্সি কমপ্লিট ওঠার পরে, বা যে ফ্রিকোয়েন্সিটা আমি সেট করি সেই ফ্রিকোয়েন্সিটা কমপ্লিট ওঠার পরে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড পরে এটা একটা কন্ট্যাক্ট মেক করবে এই। তো BFD-র মধ্যে এই পর্যন্তই কানেকশন। এটা করার জন্য এই যে A1 C1-এর যে কানেকশন, এটা আপনি ম্যানুয়াল দেখে কোন প্যারামিটারটা দিবেন আমি তো বুঝাই বললাম, সেটা দিয়ে নেবেন এবং এটার প্যারামিটারটা আপনারা চেক করে নেবেন যদি আপনারা সেম BFD ইউজ করেন। এবং এটাও এটা কিছু করা লাগবে না, এটা ডিফল্টে দেওয়া থাকে, তারপর চেক করে নেবেন M7 M8-এর জন্য কী আছে, আর কোনো কিছু এখানে প্যারামিটার চেঞ্জ করার দরকার নেই। আরও মোটর সরি, হ্যাঁ, আর নর্মালি দুটোটা একই মোটর একই রেটিংয়ের হওয়া উচিত, কারণ BFD-তে দুই রকম মোটরের স্ট্যাটাস দেওয়ার অপশন নেই, ও সব স্ট্যাটাস থাকে মোটর 1 মোটর 2 মোটর 3, কিন্তু BFD-তে একই ডাটা দিতে হয়। তো দুইটা একই রেটিংয়ের BFD হবে, তো মোটর ডাটাগুলো এখানে দিবে কারেন্ট RPM ইত্যাদি ইত্যাদি, ওকে। তো
কন্ট্রোলটা করার জন্য এখানে সর্বপ্রথমে আমি একটা লাইন নিয়ে নিছি, ধরেন আমি 220 কন্ট্রোল করতেছি, তো এটা নিউট্রাল এটা ফেজ। তো সর্বপ্রথমে দেখেন আমি এখান থেকে সরাসরি ওভারলোড দিয়ে একটা লাইন নিছি, ওভারলোড নর্মাল ওই যে ওভারলোড একটা ইউজ করছি এখানে দেখাইছিলাম এই যে এটা, তো এটার এনসি দিয়ে একটা লাইন নিয়ে একটা অফ সুইচ ইউজ করছি, অফ সুইচের অপর প্রান্ত থেকে একটা অন সুইচ মোটর ওয়ান রান করার জন্য, এবং সেটার অপর প্রান্ত থেকে কে টু এর এনসি, তারপরে ডাব্লিউ এর এনসি, দেন আসে কে ওয়ান। তো যখন আপনি এই সুইচটা অন করবেন সাথে সাথে এসে কে ওয়ানটা পিক আপ হয়ে যাবে, এবং এই যে কে ওয়ানের এখানে একটা হোল্ডিং কোড নাকি ইউজ করছি এটা কি হয়ে যাবে, এটা বাইপাস হয়ে যাবে। তো কে ওয়ানটা যখন বাইপাস হয়ে যাবে এখানে কী হবে, দেখেন কে ওয়ান বাইপাস হওয়ার সাথে সাথে এম টুটা ধরলো, এম টুটা ধরলে এদিক দিয়ে পাওয়ার এসে এই যে পাওয়ার ধরেন এই পর্যন্ত আইসা রয়েছে, ওকে এই পর্যন্ত পাওয়ার আইসা রয়েছে। তো এখন এরপরে কী হচ্ছে দেখেন, আমরা তারপরে এদিক দিয়ে টাইমার ওপেন ডাব্লিউ ওপেন এদিকে পাওয়ার যাইতে পারতেছে না। তারপর এই সার্কিটটা দেখি, এখান থেকে এই যে ডাব্লিউর এনসি তার মানে এটা ক্লোজ আছে, ইউর এনসি এটাও ক্লোজ আছে, এই যে কে ওয়ানের ওপেন, যখন কে ওয়ান ধরছে সাথে সাথে এদিক দিয়ে পাওয়ারটা এসে আপনার কী করলো, এই টাইমারের এনসি দিয়ে ঢুকে ভি কন্ডাক্টরটা পিক আপ হয়ে গেলো। তো ভি কন্ডাক্টরটা পিক আপ হওয়ার সাথে সাথে এখানে কী পরিবর্তন হলো, দেখেন এই যে ভি কন্ডাক্টর হচ্ছে কি, এই যে এইটা ভি কন্ডাক্টরটা পিক আপ হওয়ার সাথে সাথে বিএফডির পাওয়ার তো এই পর্যন্ত এসেছিল, তখন এই যে মোটর রান ওয়ান রান হয়ে গেলো, ওকে মোটর ওয়ান এখন চলতেছে। আচ্ছা বিএফডির যে আপনি অ্যাক্সিলারেশন টাইম দিয়েছেন সেই অনুযায়ী এটা আস্তে আস্তে রান হচ্ছে, দেন আর কী হচ্ছে দেখেন, যখন সরি এটা তো যেই অ্যাক্সিলারেশন টাইম দিয়েছেন সেই অনুযায়ী বিএফডিটা রান হলো। তো রান হওয়ার পরে বিএফডি যখন আমি আপনাকে আগেই বলেছিলাম এই কন্ট্রাক্টের মধ্যে অ্যাভান্স ইয়ানের মাধ্যমে বিএফডি যখন ফুল ফ্রিকোয়েন্সি আপনি যে ফ্রিকোয়েন্সি দিয়েছেন সেই ফ্রিকোয়েন্সিতে কমপ্লিটলি যাওয়ার 10-15 সেকেন্ড একটা টাইম আছে, টাইমটা আমার মনে নেই, ওই টাইম হওয়ার পরে সে কী করবে একটা কন্ট্রাক্ট মেক করবে। তো কন্ট্রাক্ট মেক করে অ্যাভান্স ইয়ানটা দেখেন এখানে কী হচ্ছে, এই যে দেখেন আমি এখানে এই রিলে কন্ট্রাক্টটা অ্যাভান্স ইয়ানটা ইউজ করছি, তখন এটা ওপেন ছিল, যখন ওই এটা এখান থেকে অ্যাওয়ানে গেছে এবং ঘুরে এখানে এসে লাগছে অ্যাভান্স ইয়ান লাগছে, এটা যখন ক্লোজ হয়ে যাবে সাথে সাথে কী হবে দেখেন, সাথে সাথে এই টাইমারটা ওপেন হয়ে যাবে, অন হয়ে যাবে টি ওয়ান। তো টি ওয়ান অন হইল, তো বিএফডি যতটা না ডিলে করছে আমি আরেকটু ডিলে করে দিলাম, অতিরিক্ত ডিলে করা যাবে না, অতিরিক্ত ডিলে করলে মোটর আবার এই সময়ের মধ্যে থেমে যাবে। তো 5 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড আপনি যত কম করা যায়, আপনি আগে প্রথমে কন্ট্রোলগুলো চালাইয়া মোটর না চালাইয়া চেক করবেন, তারপরে আপনি কন্ট্রোলগুলো চালাবেন মোটরও দিবেন। তো ধরেন আমি এখানে 3 সেকেন্ড দিলাম বা 5 সেকেন্ড দিলাম, তো 5 সেকেন্ড পরে সে কী করবে, সে তার কন্ট্যাক্টগুলো চেঞ্জ করবে, এটা অন ডিলে টাইমার। তো কন্ট্যাক্ট চেঞ্জ করার সাথে সাথে কী হবে দেখেন, এই যে এই টি ওয়ানের এটা ক্লোজ হয়ে যাবে, এটা ক্লোজ হয়ে যাবে এবং এটা ওপেন হয়ে যাবে, এটা যখন ওপেন হয়ে যাবে তখন ভিটা বন্ধ হয়ে যাবে, এবং সাথে সাথে এই দেখেন ভিটা যতক্ষণ চলতেছিল এই ডাব্লিউর আগে কিন্তু ভি এর একটা কি এনসি ছিল, তো এটা যতক্ষণ চলতেছিল এতক্ষণ কিন্তু এটা কী ছিল ওপেন, সরি এই ভিটা যতক্ষণ চলতেছিল ততক্ষণ কিন্তু এখানে এটা ওপেন ছিল। তো টাইমার অন হওয়ার সাথে সাথে যখন পাওয়ার এখানে আসছে, আসার পরেও কিন্তু এদিক দিয়ে পাওয়ার আসতে পারতো না যতক্ষণ পর্যন্ত না বিটা, অনেক সময় এরকম হয় যে বি কন্ডাক্টরটা ল্যাচ হয়ে যায়, তো কন্ডাক্টরটা ধরেন ল্যাচ হয়ে ফাইসে গেছে, তাহলে এটা চালু হয়ে গেলে তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তো সেজন্য কি এটা ইন্টারলক ব্যবহার করা হয়েছে। তো এই ভিটা দিয়ে আইসা যখন এটা ওপেন হয়ে গেল তখন তো এটা বন্ধ হয়ে গেল, তখন এটা আবার ক্লোজ হয়ে গেল, তখন আইসা এই ডাব্লিউটা চালু হলো, ডাব্লিউটা চালু হওয়ার সাথে সাথে এখান থেকে একটা এই যে দেখেন এইটা অফ সুইচের এখান থেকে ডাব্লিউর একটা অ্যানো কন্ট্যাক্ট দিয়ে এটাকে আবার হোল্ডিং করে ডাব্লিউটাকে কন্টিনিউ রান করে রাখছি। যখন ডাব্লিউটা অন হয়েছে সাথে সাথে দেখেন এই যে এখান থেকে ডাব্লিউটা ওপেন হয়ে যাবে এবং কে ওয়ানটা বন্ধ হয়ে যাবে, তো কে ওয়ানটা বন্ধ হয়ে গেলে এখানে কী হবে, কে ওয়ানটা তখন রান ছিল বিধায় এই টাইমারটা অ্যাক্টিভেট ছিল, তো কে ওয়ানটা যখন বন্ধ হয়ে যাবে টাইমারটা আবার জিরো পর্যায়ে চলে যাবে, তখন তো আবার এটা বন্ধ হয়ে যেত, এই জন্য আমি ডাব্লিউটা দিয়ে এটাকে কী করছি হোল্ডিং করে রাখছি। ওকে তার মানে কী দাঁড়ালো, ডাব্লিউ চালু হওয়ার মানে কী হলো দেখেন, এই যে এই এমসিবি অন ছিল, এই যে ডাব্লিউ হয়ে ওভারলোড হয়ে মোটরটা এই দিক দিয়ে এসে চলতেছে, এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে, তার মানে কি, তার মানে এখন এই বাইপাস দিয়ে মোটর চলছে এবং এই বিএফডি থেকে এটা সম্পূর্ণ সেফ, কারণ এটা ওপেন করা আছে এবং এখানে দুইটার মধ্যে ইন্টারলক আছে, কোনো ধরনের সম্ভাবনা নাই কোনো ধরনের অ্যাবনর্মাল কিছু হওয়ার। আচ্ছা এখন আমাদের কী করতে হবে, এখন এই মোটরটাকে চালাইতে হবে। তো এখন এবং যখন ডাব্লিউটা যখন অন হয়ে গেল সাথে সাথে দেখেন এই যে ফ্যান টু মানে ওই যে এটা ফ্যান মোটর ছিল, তো এই টুটা মোটর টুটা রান হয়ে গেছে, এই যে মোটর টুটা রান হয়েছে সেটার ইন্ডিকেশনটা আসছে। আচ্ছা তো এখন আপনি কী করবেন, মোটর ওয়ানটা চালাবেন। এখন আপনি বুঝবেন কীভাবে যে মোটর ওয়ানটা আমি কখন চালাবো, এই ফ্যান টু এর মানে মোটর টু এর
ইন্ডিকেশনটা যতক্ষণ পর্যন্ত না জ্বলবে ততক্ষণ পর্যন্ত চালাবেন না, কারণ ফ্যানের টু এই মুভ টু ফ্যান টু এর ল্যাম্পটা তখনই জ্বলবে যখন এটা ড্রাইভ বন্ধ হয়ে যাবে। কেমনে দেখেন এই যে এখান দিয়ে আসে, যখন টাইমার অ্যাক্টিভেট হয়েছে তারপরে আইসা এটা ধরছে। তো টাইমার অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে তো ডাব্লিউ ধরে গেছে, ডাব্লিউ ধরার সাথে সাথে তো এটা ডিসকানেক্ট হয়ে গেছে, তার মানে বিএফডি এখন ওইটা অলরেডি বন্ধ হয়ে গেছে, বিএফডি এখন অলরেডি বন্ধ হয়ে গেছে। তারপরে এসে এই ল্যাম্পটা জ্বলছে, এই ল্যাম্পটা জ্বলার পরে তারপরে আপনি বিএফডিকে আবার অন কমান্ড দিবেন, কারণ এই ল্যাম্পটা জ্বলার পরে আপনি কনফার্ম হবেন যে হ্যাঁ আমার এই সার্কিটটা কমপ্লিট হয়েছে। যদি ফিজিক্যালি যে মোটর দেখে আসতে চান, অনেক সময় মোটর অনেক দূরে থাকে, যাই দেখে আসা সম্ভব হয় না, তো এটা তো আপনার কন্ট্রোল ডেস্কে থাকবে, আপনি এটা যখন ইন্ডিকেশন জ্বলবে দেন আপনি এটাকে অন করবেন। তো আমি সেফটির জন্য আমাদের বলে দিছি যে এই ল্যাম্প জ্বলার আরও 15-20 সেকেন্ড পরে যেন অন করে, যাতে করে আমার ডিক্সেলারেশন টাইমটার যে সময়টা থাকে বিএফডিটা নর্মাল অবস্থায় আসতে সেটুকু সময় আমি পেয়ে যাই। তো আপনিও সেভাবে একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখবেন। যাই হোক, তারপরে কী হয়েছে এই যে বিএফডির, এখানে আমরা বিএফডি 3 AB ওই যেটা বলছিলাম যে বিএফডি রেডি আছে কি না সেটার জন্য এটা ইউজ করছি। তো এখানে একটা জিনিস আছে, এখানে আমি চাই আমি যখন এইখান থেকে প্রথমে মোটর এটা চালাবো, বিএফডি যদি রেডি না থাকে তাও কিন্তু এখানে কমান্ড পাওয়া যাবে। এটা আমি চাইলে এখান থেকে ঘুরাই নিতে পারতাম, কিন্তু এখান থেকে ঘুরাই নিলে কী হইতো, যখন ধরেন আমার মোটর টু খুব ভালোভাবে চলতেছে বাইপাস হইয়া, কিন্তু মোটর ওয়ান কোনো কারণে ট্রিপ করলো, তো ট্রিপ করলে কিন্তু মোটর টুও ট্রিপ করে যাবে, সেজন্য আমি এখান থেকে না নিয়ে এটা ডিরেক্ট করছি। তো নর্মালি বিএফডি যদি ট্রিপ থাকে আপনি এখানে অন করলেও তো আর চলবে না, ওকে না, তো এটা আপনি এমনিতেই তো দেখবেন না, সে তো সবাই দেখবে যে আগে বিএফডি রেডি আছে কিনা তারপরেই অন করবে, তাই না? তো এটা খুব একটা সমস্যা হবে না, আপনি কমান্ড পাইলেও এটা তো আর আপনি ডিরেক্ট পাওয়ার দিচ্ছেন না, এখান থেকে এই যে সরি আপনি এখান থেকে এখানে কমান্ড দিচ্ছেন, তো এটা বিএফডি রেডি না থেকে পাইলেও খুব একটা আহামরি সমস্যা হবে না। কিন্তু আমি এটা করলে তখন একটা ট্রিপ করলে দুটোটা মোটর ট্রিপ করে যাবে। তো এখন কিন্তু কী হবে যে ওভারলোড ট্রিপ করলে 2 নম্বরটা ট্রিপ করবে, আর বিএফডিতে কোনো ফল্ট আসলে 1 নম্বরটা ট্রিপ করবে। আচ্ছা, তো এখন 1 নম্বরটা কীভাবে হবে, খুব সোজা, 1 নম্বরটা তো নর্মালি আপনি চালাইলেন, একটা ডল বানাই দিলেন, এই যে K2টা দিয়ে আমি একটা ডল বানাই দিলাম, এখান দিয়ে আসেন এই যে অফ সুইচ অন সুইচ, অন সুইচ দিয়ে আসা K1-এর এনসি দিয়ে এসে K2 ধরে গেলো, ধরে এই যে এটা বাইপাস ফোল্ডিং হয়ে গেলো, হওয়ার পরে কী হলো K2 চালু হয়ে গেলো, K2 চালু হইলে এখানে B এর একটা ইন্টারলক করে রাখছি, যেহেতু আমি ইউ আর বি দুইটা মোটর যেন এইটার এই যেমন যে বি এর ইন্টারলক দিয়েছি যেন এটা অন থাকলে এটা অন না হয়, আবার এটা অন থাকলে এটা অন না হয়, তো এটা দিয়ে রাখছি আমি ইন্টারলক হিসাবে। তখন বিটা যখন রেডি অফ আছে তখন আইসা পাওয়ারটা আইসা এই যে K2টা তো ধরলোই ইউতে চলে গেলো, তো ইউতে চলার সাথে সাথে এখানে ইউর ইন্ডিকেশনটা চলে আসবে, তো 2 নম্বরটাও চলতে থাকবে। এখন আপনি যদি বন্ধ করতে চান তাহলে আপনি এটা যদি বন্ধ করেন তাহলে 1 নম্বরটা বন্ধ হবে, আপনি যখন এটা অফ করলেন 1 নম্বরটাই বন্ধ হবে, 2 নম্বরটাতে কোনো ইফেক্ট পড়বে না। অথবা আপনি যদি 2 নম্বরটা বন্ধ করতে চান তাহলে এখান থেকে 2 নম্বরটা বন্ধ করলে 2 নম্বরটা বন্ধ হবে, 1 নম্বরটাতে কোনো ইফেক্ট পড়বে না। তবে হ্যাঁ, যদি আপনি চালু করেন, ধরেন আপনি 2 নম্বরটা বন্ধ করে দিয়েছেন, 1 নম্বরটা চলছে, এখন যদি আপনি আবার 2 নম্বরটা চালাইতে চান তাহলে 1 নম্বরটা বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিয়ে আবার ওই সেই সিকোয়েন্স অনুযায়ী প্রথমে 2 নম্বরটা চালাইতে হবে, তারপরে যে 1 নম্বরটা চালু করতে হবে, এইটা একটা প্রবলেম। যেহেতু আপনি দুইটা বিএফডির দাম ধরেন কথার কথা যদি 50,000 টাকা করেও হয়, তো দুইটা বিএফডির দাম 1 লাখ টাকা, তো আপনি 50,000 টাকা সেভ করতে চাচ্ছেন এই 5,000 টাকার একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর লাগাইয়া, তাহলে তো আপনাকে এইটুকু কনসিডারেশন করতেই হবে। অবশ্যই এটা করা উচিতও না, এগুলো বহুত ঝামেলা, তো তারপরেও এটা আসলে কারো কারো কিউরিসিটি থাকে যে এটা কেমনে করা যায় বা কীভাবে হয়, সেজন্যই মূলত আমিও করছিলাম। আমার ওইখানে 2টা বিএফডি ছিল, কী কারণে যেন একটা বিএফডি ফল্ট করছিল, তো আমাদের একজন ফরেনার ছিলেন উনি আমাকে বললো যে তুমি এটা করতে পারবা, এটা করো, আমি বললাম যে স্যার পারবো, দেখি করে দেখাও, হয়তো বা উনি আমার থেকে পরীক্ষাও নিতে চাইছিল, আই ডোন্ট নো, বাট যে কোনোভাবে এটা করা হয়েছিল, আমি করছিলাম। যাই হোক, তো এখানে এই যেই আমি বক্স করে দেখাইছি এগুলো হচ্ছে আউটার কানেকশন, যেমন এটা বিএফডির, এটা হচ্ছে কন্ট্রোল ডেস্কে চলে যাবে অন অফ, এটাও অন অফ কন্ট্রোল ডেস্কে চলে যাবে, এই আর কি। তো আশা করতেছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন তাহলে ভুলভাল কিছু করেন না, করে অ্যাক্সিডেন্ট করেন না, আপনি ভালো করে ভিডিওটা দেখেন, 1 বার 2 বার 3 বার করে দেখেন, যখন কমপ্লিটলি আপনি ক্লিয়ার যে আমি বুঝতে পারছি দেন আপনি এটা করেন, ঠিক আছে? তো আশা করতেছি আপনাদের এটা অনেক উপকার হবে, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং আমরা নতুন একটা কোম্পানি খুলছি, আপনারা হয়তো জানেন কস ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড নামে, তো আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড অনেক কাজগুলো করে থাকি, তো আপনাদের কারো যদি কোনো ধরনের হেল্প প্রয়োজন হয় যে আমরা কোনো কাজ কাউকে দিয়ে করাতে যাচ্ছি, এবং আপনারা যদি আমাকে একটুখানিও পছন্দ করেন তাহলে আপনারা চাইলে আমাকে এই কাজের জন্য অফার করতে পারেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আমার সর্বাত্মক দিয়ে কাজটা করার জন্য। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের ছিল মেডিয়ান সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেদি, আল্লাহ হাফিজ।